নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, দীপাবলির পর এই ছয় রাশির জাতক জাতিকার কপাল খুলতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ যে ছয় রাশির কথা আমি ভিডিওতে বলতে চলেছি, সেই ছয় রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে কপাল খুলবেই খুলবে। কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। আর কয়েকদিন পর দীপাবলি, আর দীপাবলির পর যে ছয় রাশির জাতক জাতিকার কপাল খুলতে চলেছে, সেই ছয় রাশির নাম আমি আপনাদেরকে জানাতে চলেছি। তার আগে যারা অনলাইন আমার সাথে কনসাল্ট করতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই এখানে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না, তাই কেবলমাত্র হোয়াটসঅ্যাপেই যোগাযোগ করুন। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই দীপাবলির পর আপনাদের কপাল খুলতে চলেছে, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক প্রভূত হারে উন্নতি করতে চলেছে। যারা চাকরি পাননি, তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যারা চাকরি করছেন তাদের চাকরির পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা যারা ব্যবসা করছে, অর্থাৎ যারা বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই সুবর্ণ সময় আসতে চলেছে। এছাড়াও আপনারা এই সময় থেকে ফোর হুইলার বা টু হুইলার কিনে ফেলতে পারবেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই দীপাবলির পর আপনাদেরও কিন্তু কপাল খুলতে চলেছে, অর্থাৎ আপনাদের এই সময়ের পর থেকে মনের আশা আপনারা মিটিয়ে ফেলতে পারবেন। যারা চাকরি পাননি তারা চাকরি পেতে চলেছেন, যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে, এছাড়াও যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসায় প্রভূতারে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সুদিন আসতে চলেছে। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই দীপাবলির পর আপনাদেরও কিন্তু কপাল খুলতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে অর্থের একটা ফ্লো আসতে চলেছে। অর্থাৎ যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরির পদোন্নতির পাশাপাশি নতুন চাকরি পাওয়ার বা কর্মসংস্থানের সম্ভাবনা হতে চলেছে। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও কিন্তু এই দীপাবলির পর আগামী দিন কিন্তু খুবই শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু প্রভূত হারে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির পাশাপাশি নতুন চাকরি পাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসায় প্রভূত হারে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, এছাড়াও পুরনো অর্থ কিন্তু আপনারা ফেরত পেতে পারেন। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই দীপাবলির পর আপনাদেরও কিন্তু সুদিন আসতে চলেছে, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু সুদৃঢ় হতে চলেছে। সেটা চাকরি ক্ষেত্রে বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন, বা সেলফ প্রফেশন, তিন ক্ষেত্রে কিন্তু আপনাদের সুদিন হতে চলেছে। এছাড়াও যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সুদিন আসতে চলেছে, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু প্রভূত হারে ডেভেলপমেন্ট করতে চলেছে। এরপরে যে লাস্ট এবং ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও কিন্তু এই দীপাবলির পর আগামী দিন কিন্তু খুবই সুদিন হতে চলেছে, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু প্রভূত হারে ডেভেলপমেন্ট করবেই করবে, এবং যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ হারে সুবিধা রয়েছে চাকরির থেকে, কিন্তু চাকরি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, কিন্তু যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সুদিন আসতে চলেছে, আপনাদের কিন্তু ক্যাশ ফ্লো কিন্তু প্রবল হারে বৃদ্ধি পাবে। তো এই ছিল ছয় সৌভাগ্যশালী রাশি যারা এই দীপাবলির পর কপাল খুলতে চলেছে।
তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করতে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।